हेलो আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই পাশে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর একটা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগায়। তো এই তো এই ব্লগটি ছিল ঈদের পরে, একটা দাওয়াতে গিয়েছিলাম আমাদের গ্রামে। আর দাওয়াতটি ছিল আমার রিলেটিভসের, আমার খালাতো বাসুরের মেয়ের আকিকাতে। তো বাবুটার আকিকাতে যাচ্ছিলাম। আসলে ঈদের পর অনেক দাওয়াত পড়েছিল, দাওয়াত খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর নর্মালি সবারই কিন্তু ঈদের পর এই বাড়ি ও বাড়ি এই আত্মীয় ওই আত্মীয় সবার বাড়িতেই কম বেশি কিন্তু দাওয়াত থাকে। আর আমি ব্লগটি আসলে তেমন শ্যুট করিনি, জাস্ট আমি রিক্সা দিয়ে চড়তেছিলাম, তো একটু ভাবলাম একটু ভিডিও করি আর কয়েকটা সেলফি নিব, তো হালকা ভিডিও করেই নিয়েছি। আর আসলে ওই দিন এত বেশি গরম ছিল, সিচুয়েশানও বেশি, আমার মেয়েটাও অনেক বেশি জ্বালাচ্ছিল, তাই আসলে ব্লগ করার উদ্দেশ্যে আসলে কোনো ভিডিও করিনি। তারপরও দিয়েছিলাম আমার ভাতিজা বড় বাসুরের ছেলের কাছে, তো একটু বললাম যে একটু ভিডিও করে দিতে, তো পারেনি আসলে ভালো করে ভিডিও করতে। এইটুকুই আসলে ছিল, তো আমি যতটুকু ছিল অতটুকুর মধ্যেই চেষ্টা করেছি আর কি ব্লগটা ছোট করে করার জন্য। অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখবেন। এই তো বাবুটার আকিকাতে গিয়েছি, সবাই বাবুটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাকে তাকে নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। আসলে প্রতিটা শিশুর জন্মের পরে সব বাবা মাই কিন্তু চায় তার বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কিন্তু একমাত্র কাম্য। তো এই তো সবাই খাওয়া দাওয়া করতেছিল, তো আমিও খেতে বসে গিয়েছি। আসলে ওই দিন এত বেশি গরম ছিল, তার মধ্যে আরও শাড়ি পরেছিলাম, সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগছিল না। তার মধ্যে আমার মেয়েটাও অনেক বেশি জ্বালাচ্ছিল, তাই আসলে তেমনভাবে এত এনজয় করতে পারিনি। তারও যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমাকে দেখা যাচ্ছে, আমি টেবিলে খেতে বসে গিয়েছিলাম, খাচ্ছিলাম, আর ওকে বলেছিলাম যখন আমি খাবো তখন কিন্তু একটু ভিডিও করবা, তো করেছে। আর গ্রামে কিন্তু সবার সাথে একসাথে সবাই ছিল, সবার সাথে একসাথে দাওয়াতে যে দাওয়াত খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক এনজয় করা যায়। ওই তো আমি খাচ্ছি, আপনাদের দাওয়াত আপনারা একটু খেয়ে নিন। আর একদম ভিডিও শেষ করে একটু আসলে আমার খালাতো বাসুর আর কি ওনার বাড়িতে, একই বাড়ি তো পাশাপাশি আর কি, তো ওনার বাড়িতে একটু গিয়েছিলাম। তো এটা আসলে ওনারই বাড়ি, খুবই সুন্দর একটা চারপাশে গাছপালা প্রকৃতি। তো আমার ভাতিজা বড় বাসুরের ছেলে মেজোজন, ওকে বলেছিলাম যে একটু শ্যুট করে দাও, আমি একটু হাঁটি, তুমি একটু ভিডিও করবা, তখন এই তো তাও ভালো করে আসলে করা হয়নি। বললামই তো অনেক গরম ছিল, তার মধ্যে আমার মেয়েটা জ্বালাচ্ছিল, তো আমি একটু কোনো রকম করে দুইটা ছবি তুলবো তার জন্যই গিয়েছি। তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, আসলে অনেক সুন্দর ছিল প্রকৃতিটা, চারপাশ অনেক বেশি সুন্দর, তাই আর কি ইচ্ছা ছিল একটু দুটি ছবি তোলার। আসলে শাড়ি তো সবসময় পরাও হয় না, তো একটু আর কি গিয়েছিলাম, তাও যতটুকু হয়েছে আর কি। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।